প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি? ফুটবল অঙ্গনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ছিল এটি, যার কোনো সঠিক উত্তর ছিল না কারো কাছেই। অবশেষে সেই প্রশ্নের উত্তরের সাথে সুসংবাদ দিলেন নেইমারের সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস। শুক্রবার সৌদি চ্যাম্পিয়নশিপের ম্যাচে আল হিলাল জয় নিয়ে মাঠ ছাড়ার পর নেইমারকে নিয়ে কথা বলেন এই পর্তুগিজ কোচ। তিনি জানান নেইমার পুরোপুরি ফিট এবং ক্লাবের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন। 21 অক্টোবর সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে খেলতে দেশটিতে উড়াল দেবে আল হিলাল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। সেই দলে থাকবেন নেইমারও, সব ঠিক থাকলে ওই ম্যাচেই দলের হয়ে মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের মাঠে ফেরার প্রস্তুতি প্রসঙ্গে আল হিলাল কোচ বলেন, নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। ইতোমধ্যে তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট। সেই ম্যাচের একাদশে তাকে রাখার ব্যাপারেও অনেকটা আশাবাদী কোচ জর্জ জেসুস। তিনি বলেন, আমরা দেখব আল আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কিনা, যদি সবকিছু ঠিকঠাক থাকে সে দলে থাকবে। 2023 সালের আগস্টে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে বেশ ঘটা করে সৌদি ক্লাবটিতে যোগ দেন নেইমার, কিন্তু ইনজুরি বাধার কারণে এক বছরে মাত্র 5টি ম্যাচ খেলতে পেরেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে আল হিলালের ক্যাম্পে থেকেই এতদিন চোটের পুনর্বাসন করেছেন নেইমার। যদিও চিকিৎসাজনিত সব পরামর্শ এসেছে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছ থেকে। জানা গেছে নেইমারের সর্বশেষ অবস্থা জানতে তিনি কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করতে পারেন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর খবর অনুযায়ী নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে ব্রাজিলের চিকিৎসকের অনুমতি পেলে আল হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন নেইমার। এদিকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও তাকিয়ে আছেন আল হিলালের দিকে। কারণটা, নেইমার যদি চলতি মাসে ক্লাবের জার্সিতে খেলতে পারেন তাহলে নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল দলেও ডাক পাওয়া প্রায় নিশ্চিত। সাদাতুর রাফি, কালবেলা।